গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা কালিয়াকৈর নবীনগর সড়কে অবস্থান নিয়ে কিছু সময় অবরোধ করে রাখেন। আজ সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিরানি এলাকার রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিক্ষোভে পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের সামিল হতে বলেন, কিন্তু ওই কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালিয়ে গেট, আসবাবপত্র এবং জানালা ভাঙচুর করে। ওই ঘটনার প্রতিবাদে আজ সকালে আইরিশ কারখানার শ্রমিকরা রেডিয়াল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে সকাল 10টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।